ফেরাউনকে আমরা প্রায় প্রত্যেকেই চিনি অথবা তার নাম শুনেছি আজকে আমরা জানব আধুনিক যুগের ফেরাউন ভক্তরা যে কাজের মাধ্যমে পুনরায় ফেরাউনি সভ্যতাকে জাগিয়ে তুলেছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকলে আপনিও এ বিষয়ে জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগে মিশরের প্রতাপশালী সম্রাট ছিল ফেরাউন আর তার স্ত্রীর নাম ছিল হজরত আসিয়া আলাই ব্রিটিশরা মিশর দখল করার পর ফেরাউনের নাম পাল্টে রাখে ফারাও বা রামসিস টু আর আসিয়ার নাম পরিবর্তন করে রাখে নেভার তিতি ফেরাউনের রাজদরবার ছিল মিশরের বর্তমান রাজধানী কায়রো হতে নয়শো কিলোমিটার দক্ষিণে আলু বক্সুর নামক জায়গায় যেটাকে ইংরেজিতে বলে লকসুর এই লক্সুরের রাজদরবারে ফেরাউন অসংখ্য পশুপাখির মূর্তি স্থাপন করেছিল সেই এসব পশুপাখিকে পূজা করত তার সময় ইসলামের নবী ছিল হজরত মুসাই আলাহিসাল্লাম যাকে ইংরেজিতে মোজেস বলা হয় হজরত মুসাই আলাহিস্লামের দাওয়াত ফেরাউন কবুল করেননি উল্টো নিজেকে সে খোদা দাবি করে তারপর চল্লিশ ফুট উঁচু পাথরের মূর্তি স্থাপন করে তার সম্প্রদায়কে তাকে পূজা করতে বলে তার পরের ঘটনা আমরা সবাই জানি অবাধ্যতা ও গোমরাহির ফলে গোটা সম্প্রদায় সহ ফেরাউন ধ্বংস হয়ে যায় কিন্তু ফেরাউন ধ্বংস হয়ে গেলে কি হবে আধুনিক বিশ্বের একবিংশ শতাব্দীর অসংখ্য মানুষ এখনও ফেরাউনকে তাদের সম্রাট মানে এরকমই একটি নজির হলো আমেরিকান নেভাদা অঙ্গরাজ্যের পাপের শহর ভেগাসে অবস্থিত লকসুর লাসভেগাস পুরোপুরি ফেরাউনি সভ্যতার আদলে নির্মিত হয়েছে এই প্রজেক্ট এখানে ফেরাউন মূর্তি নির্মিত হয়েছে এছাড়াও ফেরাউন যেসব পশুর পূজা করত সেগুলোও বানানো হয়েছে অবিকলভাবে পিরামিড আকৃতির তিরিশ তলা সমান হোটেল নির্মিত হয়েছে যেখানে চার হাজার কক্ষ আছে ক্যাসিনো ও অবৈধ শারীরিক সম্পর্কের জন্য এই হোটেল বিখ্যাত এই লাক্সুর লাস ভেগাস প্রজেক্টে ঢুকলে মনে হবে যেন আপনি সাড়ে তিন হাজার বছর আগের ফেরাউনের রাজদরবারে এসে পৌঁছেছেন যে রাজনীতি ও সংস্কৃতির অনুসরণ করে ফেরাউন সম্প্রদায় নিঃশেষ হয়ে গেল আজ বর্তমান মানবজাতি সেই সংস্কৃতিরই পুনর্জন্ম দিয়েছে না জানি এসব অভদ্রতার ফলে আমরাও একদিন নিঃশেষ না হয়ে যাই সেই প্রশ্ন রয়েই গেল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন